নিউ ফ্যামিলি মেম্বার দেশি বন্ধুরা, দেশি বলাটা ভুল হবে, হাই লেভেলের দেশি। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। গাইস, আজকে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু আজকে বাড়িতে অতিথি এসেছে, খুবই সুইট পায়রা বন্ধুরা, এক জোড়া এসছে বন্ধুরা। আমি আনতে গেছিলাম তো বোকারোর জন্য জোড়া, কিন্তু জোড়া পেলাম এর জন্য নিয়ে চলে আসলাম। দেখা যাক, জোড়াটা আমি আলাদা করি না একসাথে রেখে দিই, আগে আমি তোমাদের দেখাই, তোমরা ডিসাইড করে নাও জোড়াটা কেমন হয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা, সবে হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু এদিকে ছাত্রের অবস্থা কিন্তু অতটা ভালো না। দেখতে পাচ্ছি ওই কর্নারটা একটু বেশি নোংরা জমে আছে, আর আমার মনে হয় খাঁচার ভেতরে প্রচুর নোংরা হবে। আর এখন সকালে বেশ হাওয়া ভালো চলছে বন্ধুরা, দেখো অসম লাগছে। কিন্তু যেহেতু আস্তে আস্তে শীতকাল চলে আসছে বন্ধুরা, এর জন্যই তো রোদটা এত ভালো লাগছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমাদের খাঁচার ভেতরে যেতে হবে, টোটালি সব কটা পায়রাকে ছেড়ে দিতে হবে, তারপরে ঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের নতুন পায়রাকে তোমাদের দেখাতে হবে। আর এদিকে দেখো বুনোটিয়া চলে এসছে পেঁপে খেতে। পেঁপে একটা মনে ছিল ছোট সাইজের একটা পেঁপে, সেই পেঁপেটা এখানে বসে বসে বুনোটিয়া খাচ্ছে। এগুলো হচ্ছে বনটিয়া বন্ধুরা, এদের ঠোঁট না প্রচুর বড় হয়, প্লাস ঠোঁটটা কেমন যেন মাছরাঙার মতন হয়। তো এখন আমাদের খাঁচার ভেতরে যেতে হবে, চলো আমরা টুকটুক করে আস্তে আস্তে খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। এই দেখো পায়রা এনেছিলাম এই ব্যাগটার ভেতরে, ব্যাগটা এখনো এখানে পড়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি বেশ ভালোই নোংরা আছে। বেশ, পায়রার ঘর পরিষ্কার করতে করতে আমি পাগল হয়ে যাবো সিরিয়াসলি। আমার কি করতে হবে বলো তো? আবার চুন মেরে দিতে হবে। চুন মারলে বেশ ভালো হয় বন্ধুরা, চুন মারার পরে যখন ওই পটি করে, পটিটা ইজি ভাবে উঠে যায় আর পুরো চিপকে থাকে না। চলো তাড়াতাড়ি এবার আমরা ভেতরে যাই, বেশি কথা না বলেই। দেখো বন্ধুরা, বললাম না ভেতরে অবস্থাটা অতটা ভালো না, পুরো একদম বাজে অবস্থা করে ফেলেছে। আমার আবার পরিষ্কার করে দিতে হবে। আগে আমরা খুব খুলবো, মানে যে কটা পায়রা আটকানো আছে সব কটা পায়রাকে ছেড়ে দেবো। সবার প্রথমে কে বাইরে আসবে? সবার প্রথমে বাইরে আসবে আমাদের হানি বানি। চলে আসো, চলে আসো, আসো আসো তাড়াতাড়ি, ধাইকি কি। এইবার আসবে আমাদের রাজা রানী বন্ধুরা। দেখো আমাদের রাজা রানীও বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, সকাল থেকে দাপিয়ে যাচ্ছে। চলে আসো, চলে আসো, এইবার দেখবো আমরা বেবি বেবিটা কি করছে, প্লাস কতটা বড় হয়েছে। অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, পুরোপুরি টোটালি লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, বেশ ভালো কথা। আপাতত এই সরাটায় কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা, বেশি সমস্যা হলে আমি সরাটা চেঞ্জ করে দেবো, যেহেতু একই সাইজের সরা পুরো পরিষ্কার সরা আছে আমাদের কাছে, সমস্যা নেই কোনো। আরে দেখো এখানে কে বসে আছে তোমরা, তাই দেখো চুলকা চুলকি করছে, বসে তো নেই দাঁড়িয়ে আছে বন্ধুরা, জায়গাটা উদ্বোধন করে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পিকু আর আমাদের ওই সুইট পারাটাই শুধুমাত্র এখানে দাঁড়ায়, পিকু বর্তমানে মলটিনে আছে বন্ধুরা, মলটিন থেকে এখনো বাইরে বেরোয়নি, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। দেখো পিকুর অবস্থাটা দেখো, দাঁড়া একটু দেখা অবস্থা। এই দেখো পেছনের লোম দেখেছো, এগুলো কিন্তু সব টোটালি নতুন লোম বন্ধুরা, প্লাস এই লেজের লোমগুলো টোটালি নতুন লোম বেরিয়েছে, ঠিক আছে, এর জন্যই তো সমস্যা। তো এখন আমাদের কি করতে হবে, এই কর্নার থেকে স্টার্ট করতে হবে পায়রা দেখা। এই কর্নারে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা, অসাধারণ। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়াকে, এই দেখো এখানে কে বসে আছে, আমাদের লালশিরার বেবিটা বন্ধুরা। বেবিটাকে কিন্তু ঠিক করে তুলতে হবে, ওর চোখে একটু ড্রপ দিয়ে দিতে হবে, দেখো চোখ দিয়ে হালকা হালকা কি যেন বেরোচ্ছে। এই দেখো আমাদের কালশিরাটা দাঁড়িয়ে আছে, কালশিরার জন্য একটা জোড়া আনতে হবে, কিন্তু আমি পারফেক্ট জোড়া কোথাও পাচ্ছি না, সব জায়গায় পাচ্ছি লাল শিরা, কেমন চকরা বকরা গিরিবাস, কিন্তু চকরা বকরা গিরিবাসের সাথে আমি জোড়া দেবো না, আমি পিওর কালশিরার সাথে এই কালশিরাটা জোড়া দেবো, যাতে পরবর্তীতে আমি ফ্রেশ ফ্রেশ কালশিরার বাচ্চা পাই বন্ধুরা। এই দেখো আমাদের লাল শিরা, মানে আমাদের বুড়ো কাকা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের নাত্তাটাকে, বেশ ভালো কথা। এইবার ছাড়তে হবে আমাদের তলগরম জোড়াকে, আসো 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 আসো, চলে আসো চলে আসো, বেরিয়ে যাও। ওই দেখো গাইজ, এরা না এখনো খোপে থাকা স্টার্ট করেনি, জোড়া নিয়ে নিয়েছে, কালকে আমি তোমাদের দেখালাম বাইরে বসে চুলকা চুলকি করছে, কিন্তু এখনো এরা খোপে থাকা স্টার্ট করেনি, যেহেতু এরা ভয়তে আসে বন্ধুরা, ডিম পাড়ার সময় হলে খোপে চলে আসবে। আমি কালকে রাতে আটকে রেখেছিলাম, এর জন্য আমি মেলটা একটু টাইম ভেতরে ছিল, বাট এই যে ফিমেলটা বেরিয়ে যাবে এখনই, বেরিয়েই ওই কর্নারে চলে যাবে। রাতের বেলা মেল ফিমেল দুটোই ওই কর্নারে দাঁড়িয়ে থাকে, এদের অভ্যেস বানাতে হবে, খোপের ভেতরে রাখতে হবে। আর আমাদের টুনা টুনি যে কি করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমাদের টুনা টুনি খ্যাট টেনে টোটালি ভরে ফেলে আসে, ডিম পাড়ার পোজে বসে আছে বন্ধুরা, কিন্তু একটু লেট হচ্ছে, সমস্যা নেই আমরা অপেক্ষা করব। এই দেখো আমাদের ম্যাড্রাসের বেবি, ম্যাড্রাসের বেবিটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, পায়ের ওইগুলো এখন ছাড়িয়ে দিতে হবে, দেখি পায়ের ওগুলো কি বেরোবে, দেখেছো কিরাম হয়েছে, গোল গোল হয়ে আছে একদম, অসাধারণ, আমার মনে হয় কেটে বের করতে হবে। আপাতত আমি একে ছেড়ে দিই বন্ধুরা, সমস্যা নেই কোনো। এইবার যাবো কার কাছে, এইবার যাবো আমাদের সুলতানের খোপে, আমাদের সুলতানের জোড়া বর্তমানে বেবি নিয়ে বসে আছে, আর দুটো বেবি বেশ ভালো আছে আশা করি, দেখি
দেখি ওই যে একটা বিবি আমি দেখতে পারছি, বাট আর একটা এখনো আমি দেখতে পারিনি। দেখি সুলতানা বিবি, দেখি আরেকটা বিবি, দুটো বিবি দেখা হলে চলে যাবো। ওই যে দেখে ফেলেছি গাইজ, দুটো বিবি বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো আপাতত। দেখি একটু নোটিস করো গাইজ, আমাদের চটিয়ালের বিবিটা একা একা বসে আছে, খতরনাক লাগছে। কিন্তু কিন্তু আমাদের চটিয়াল না অতটা যত্ন করছে না বেবিকে, রাতের বেলা বেবির কাছে থাকে না বন্ধুরা, রাতের বেলায় ওরা এই খোপের ভেতরে বসে কুকু কুকু শুরু করে দেয়। এইবার যাবো কার কাছে? এবার যাবো আমাদের কালা সবুজের কাছে। দেখো বন্ধুরা, আমাদের কালা সবুজ বেবি নিয়ে বসে আছে, আর সাথে একটা ডিমও আছে। ডিমটা নষ্ট হতে দেওয়া যাবে না, এর জন্য আমি এখানে রেখে দিয়েছি। শুধুমাত্র আমি অপেক্ষা করছি আমাদের চুচুর জোড়া ডিম পাড়ার, বাট চুচুর জোড়া তো ডিমই দিচ্ছে না, এর জন্য কালা সবুজের ডিমটা এখনো এখানে আছে। গাইজ বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওই দেখো খতরনাক সাইজ হয়ে গেছে, ডিমটা এখনো এখানেই আছে। আশা করি ডিমটা ভালো আছে, দেখি একটু চেক করি ডিমটা ভালো আছে। হ্যাঁ গাইজ ডিমটা ভালো আছে এখনো, কিন্তু বেশি দিন ভালো থাকবে না কিন্তু যদি তাড়াতাড়ি ডিমটা আমি চেঞ্জ না করে দিই। এই দেখো আমাদের ম্যাড্রাস বর্তমানে ফিমেলটা আছে, আর বেবি দুটো অসাম বন্ধুরা, খুব সুন্দর, অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এইবার যাব কার কাছে আমরা? চুচুকে তো দেখলাম, চুচু ডাকাডাকি করছে একা একা। এই দেখো বন্ধুরা আমাদের মোটা কালিয়া আর কালিন্দির বেবি, অসাধারণ অসাধারণ। বেবি দুটোই বেশ ভালো হচ্ছে, কালোই হচ্ছে বন্ধুরা। এই ফিমেলটা হালকা হালকা কেমন একটু অ্যাশেজ কালার হচ্ছিল, বাট ঠিকঠাকই আছে, সমস্যা নেই কোনো। দেখো সাইজও বেশ ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এদিকে একটু নোটিস করো, আমাদের বালার বউ বর্তমানে দুটো বেবি নিয়ে বসে আছে, আর বেবিগুলো না খাওয়ার জন্য পাগল হচ্ছে। আমার সবকটা পায়রাকে তাড়াতাড়ি ছাড়তে হবে বন্ধুরা, সবকটা পায়রাকে খেতে দিতে হবে। আর এই এই খোপের ভেতরে আটকানো আছে তোমাদের সারপ্রাইজ, তোমাদের সেটা পরে দেখাবো। এইবার তোমাদের আরও একটা জিনিস দেখাবো, দেখেছো এই খোপটার অবস্থা আমি কী করে দিয়েছি? টোটালি পুরো সিল প্যাক করে দিয়েছি। কালকে রাতের বেলা আমি আটটা নাগাদ যখন এসেছি তখন দেখি ফিমেল বাচ্চাটা এইখানে পড়ে আছে, তার মানে এটা ক্লিয়ার বন্ধুরা, এইখান থেকে পড়ে গেছে। নিশ্চয়ই হাত ফাত দিয়ে কেউ নামায়নি, ও নিজে নিজেই পড়ে গেছে। গাইজ ভেবে দেখো, এইখান থেকে পুরো নিচে অবধি পড়েছে, তাহলে বেবিটার কেমন লেগেছে? বেবিটাকে আমি তোমাদের দেখিয়ে দিই, এইখানে আমরা দেখতে পারবো বেবি, সমস্যা নেই কোনো। গাইজ বেবিটা ভালোই আছে, কিন্তু পড়লো কিভাবে আমি নিজেও জানি না। ওই দেখো ফিমেলটা, ফিমেলটা হালকা একটু নরম নরম ভাব বন্ধুরা, এর জন্যই তো আমি সামনে টোটালি আটকে দিয়েছি। উপরে খোলা আছে, ওই দুজন উপর দিয়ে গিয়ে খাইয়ে আসবে, সমস্যা নেই কোনো। আমি তো জানিয়েছিলাম বন্ধুরা, আমাদের মগরার বেবিকে নিয়ে আমার একটু ভয় আছে, দেখেছো তো কেন ভয় আছে? তো ঠিক আছে, সমস্যা নেই, আপাতত সবাই ঠিকঠাক আছে। এই সরো সরো রাজা সরো বাইরে যাবো, এখন আমার কি করতে হবে? সবাইকে টোটালি ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। আর এই দেখো আমাদের বাবা অটোমেটিক বাইরে আছে, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো, এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। বালা বুঝে গেছে, এখন আমি সবাইকে ছাড়বো। তো এখন আপাতত আমি খাবার নিয়ে এসেছি প্লাস জল নিয়ে এসেছি, এই জলটা হচ্ছে তুলসী পাতা প্লাস হালকা একটু আদা মিক্স আছে, বলতে হচ্ছে ওই তুলসী পাতা আদা দিয়ে জাল দেওয়া বন্ধুরা। তো এই জলটা এখন বর্তমানে এদের সবাইকে আমি দেবো, আর খাবারটা এই সাইডে রাখি। আগে আমি সবাইকে ছেড়ে দিই বেশি লেট না করে। 1 2 3 দেখো রকেট বেরোবে এখনই, চলো আসো আসো, কেউ ঘুরে যাবা না, ঘুরে যাবা না, কেউ এই ভেতরে খেতে দেবো। সবাই তো প্রাণটা বাইরে বেরিয়ে গেল, আমার এইখানে পুরো টান দিয়ে গেল বন্ধুরা। ওর পাখায় যদি ব্লেড করা থাকতো এখান থেকে পুরো ফেড়ে যেত, সেটা বড় কথা না। বড় কথা দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা বাইরে বেরিয়ে গেছে, আমাদের নতুন পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে বন্ধুরা। নতুন পায়রাকে ছাড়া যাবে না, তোমাদের দেখাতে হবে। আসো 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 সবাই, কেউ আসো তাড়াতাড়ি, তোমাদের বন্ধু এসছে, সে বন্ধু দেখাতে হবে। প্লাস এই যে আমি সেলু টেপ এনেছি, ওদের দানা বেঁধে দিতে হবে। এই টেপটা সম্পূর্ণ আলাদা, এই টেপটা হচ্ছে সাদা কালারের বন্ধুরা, এই টেপে না অতটা হচ্ছে আঠা নেই, ঠিক আছে? এর জন্য এই টেপটা দিয়ে আমি এখন বর্তমানে এদের দুজনকে বাঁধবো, দুজনকেই এনেছি, তো সেটা বড় কথা না। বড় কথা দুজনকে আমি কেন এনেছি, আমি আনতে গেছিলাম হচ্ছে আমাদের মগরা, এই মগরা বলি কেন সরি, আমাদের বোকারো কাকার জন্য জোড়া বন্ধুরা। তো গিয়ে দেখলাম দুটো পারফেক্ট জোড়া আছে, শুধু শুধু আবার আলাদা করবো সিরিয়াল হয়ে যাবে, এর জন্য আমি জোড়া দুটোই, জোড়া দুটো বলি কেন সরি, জোড়া ধরেই নিয়ে চলে এসেছি। আর জোড়াটা যদি ভালো হয় আমি রেখে দেবো ওদের জোড়া, বোকারোর জন্য আমি নেক্সট দিন আরো একটা পায়রা নিয়ে আসবো। গাইজ বোকারোর কালারের সাথে কিন্তু ম্যাচিং নেই, কিন্তু বাচ্চা বেশ ভালো উঠবে, শুধুমাত্র কালারটাই একটু ফেটে যাবে। যখন বাচ্চা উঠবে চকড়া বকড়া লালচে লালচে বাচ্চা উঠবে। তো এখন আপনার দেখাতে হবে, কিন্তু আমাদের সবকটা পারে তো চলে গেছে একদম ওদের ফেভারিট জায়গায়। আসো আসো আয় 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 আসছে আসছে আসছে, এক এক করে আসছে, সব হাঁটতে আসছে, চলে এসছে আমাদের ম্যাড্রাস আর আমাদের সুলতান। খাবার দিয়ে দিয়েছি আমি, আর দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা ওই কর্নারে কি খেয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। আয় 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 আয়, ঠিক আছে।
আছে যে আসতে চায় না তাকে আমি জোর করে আনবো না। এইখানে যে কটা পায়রা আছে তাদের আমার এমনি বেশি খাবার দেওয়ার প্রয়োজন আছে, এরাই আজকে বেশি খেয়ে নিক, আর ওরা আসলে পাবে নয় পাবে না। চলে আয় 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 কেউ পারা কি ইন্টারেস্টই নেই। আমাদের আমাদের হানিও ওইখানে কুড়ুকুড়ু করে যাচ্ছে। আয় 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 হানি আয় 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 দৌড়া তাড়াতাড়ি দৌড়া আয় আয়। রাজা রানী আমাদের চটিয়াল সবাই ওইখানে বন্ধুরা। কি খাচ্ছে আমি নিজেও জানি না, দেখি একটু ধাউিয়ে আছি। যা মার দেবো না, রাগিয়ে দেয় মাঝে মাঝে আমাকে। কি আছে ওইখানে? শাওলা খাচ্ছে, আবার যাওয়া জিনিস খুঁটে খুঁটে খাচ্ছে। আসো আসো আসো, আমাদের নতুন পাড়া বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। ওই ছয়টা গুলো আছে নাই আয় 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 তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা, ওরা বাইরেই থাকুক, এখানে যে কটা পায়রা আছে সে কটা পায়রাকে আমি ভালোভাবে খাইয়ে দেবো। প্লাস এখন তোমাদের আমি নতুন পায়রা দেখাবো। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার দেশি বন্ধুরা। দেশি বলাটা ভুল হবে, হাই লেভেলের দেশি। এদের বাবা মার স্টোরি আছে, এর জন্যই তো এরা এত সুন্দর বেরিয়েছে। তো পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ফিমেলটা আমি ভেবেছিলাম শুধুমাত্র নিয়ে যাবো বোকারোর জন্য, তারপরে দেখি পুরো পারফেক্ট কালার আছে। শুধু শুধু আমি কেন পারফেক্ট কালার আনবো না, মানে জোড়াকে আনবো না, এর জন্য আমি জোড়া ধরে নিয়ে এসেছি বন্ধুরা। এ দুটো আমাদের বাড়িতেই থাকবে, এ দুটো খুব সুন্দর। আমি যেরকম আমার মনের মতন দেশি খুঁজছিলাম না, ঠিক সেরকম বেরিয়েছে। আর এদের কালার এরকম বেরোনোর একটা কারণ আছে, তোমাদের আমি ধার থেকে কাছের থেকে সব করিয়ে দেবো পায়রা দুটোর। এদের কালারটা এরকম বেরোনোর একটা কারণ আছে বন্ধুরা, আগে তোমরা পায়রা দুটো সব করে নাও। পায়রা দুটো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কি কিউট লাগছে দেখতে, মাথাটা সাদা বেরিয়েছে, পুরো টোটালি বডিটা হচ্ছে লালচে লালচে, হালকা হালকা সাদা সাদা ভাব আছে, তো সেটা বড় কথা না। ওই দেখো পড়ে যাচ্ছি, তুই ভেতরে যা, আগে আগে তুই ভেতরে যা, আগে এর আমি ডানা বেঁধে নিই, ওই সেলো টেপটা কই। তো এদের স্টোরিটা আমি আগে তোমাদের জানিয়ে দিই, এর মা হচ্ছে চিলে পর্বন আর বাবা হচ্ছে সুন্দরী, এর জন্যই এরকম কালার বেরিয়েছে বন্ধুরা, বান্দরি হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আগের বার বাচ্চা বেরিয়েছিল ওদের মা বাবার, মানে একই জোড়ার বাচ্চা এদের আগের বার, ঠিক আছে, সেইবার আবার টোটালি লাল হয়েছিল। লাল বলতে এই এই কালারটা কোনো জায়গায় আবার ফাটা নেই। ওই বাচ্চাটা ফিমেল, কিন্তু ওই বাচ্চাটা না যে সেল করবে না, যদি সেল করতো আমি ওই ওই পায়রাটাও কিনে নিয়ে আসতাম, তাহলে আমাদের বোকারোর একটা পারফেক্ট জোড়া হয়ে যেত। তো সমস্যা নেই কোনো, এখন আপাতত এদের দুজনের আগে আমি ডানা বেঁধে নিই, তাহলে আমি একটু রিস্ক মুক্ত হব। পায়রাগুলো আজকে চলে গেল টান টান বাইরে বেরিয়ে, ওদের ফেভারিট জায়গায় খাবার না খেয়ে শ্যাওলা খাচ্ছে, কি ব্যাপার গাইস? তোমাদের আমি দেখাবো ওইখানে কে কে আছে, কে কে শয়তান আছে তোমাদের দেখাবো। ওদের আমি পরে না একদম কম কম খেতে দেবো, ঠিক আছে? তো এখন আপাতত ফিমেলটার বাধা হয়ে গেছে, ফিমেলটাকে আমি এবার পুরো মুক্ত করে দিই। চলে যাও চলে যাও, নামো নামো নামো। ওই যে নেমে গেছে আমাদের ফিমেলটা, এইবার ছাড়তে হবে মেলটা। আর এই এই খাতাটা তো রিওর বন্ধুরা, রিওর কাছ থেকে আমি ধার নিয়ে এসেছি, ঠিক আছে? রিওকে আমি চাপা দিয়ে রেখেছি, আচ্ছা ওই কার্টুন আসে একটা, ওই কার্টুনটা চাপা দিয়ে রেখেছি, যেহেতু ওইটা হচ্ছে আগেরবার আমাদের হচ্ছে বোকারো আনার সময় যে কার্টুনটার ভেতরে এনেছিলাম বন্ধুরা, ওই কার্টুনটা তো একটু খারাপ জিনিসের কার্টুন, এর জন্য কার্টুনটা আর আনলাম না, ওই কার্টুনটা আমি রিওকে চাপা দিয়ে রেখে এসেছি, ঠিক আছে? এইবার আমি মেলটার ডানা বেঁধে দিই, মেলটা প্রচুর চঞ্চল কিন্তু বন্ধুরা, মেলটার ডানা আমার ভালো করে বাঁধতে হবে। টুনাটুনি তোমরা দৌড়াদৌড়ি করে বেড়াবা, ঠিক আছে? তোমাদের আর ডিম দিতে হবে না, ডিম দিতে ওরা যা লেট করছে বন্ধুরা, আমার পুরো ইন্দ্রজার কাছ পুরো বাদ ভেঙে যাচ্ছে। এত লাফালাফি কেন? দেখো 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 কেমন লাফালাফি করে, সবে এক সাইড বাধা আছে, শুনিস না কানে। টোটালি আমার ডানা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর পায়রাগুলোকে দেখে আজকে সত্যি আমার রাগ হচ্ছে বন্ধুরা, ওরা কি খাচ্ছে ওইখানে,
দেখি আজকে থেকে এরকম ব্যবস্থা করে দেবো না, ওইখানে ওরা খেতেই পারবে না, একটা বিজনেসে তো সবসময় ফেলে রাখবো যখন ওদের আমি বাইরে ছাড়বো। আয় 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 আয়। এইবার সবাইকে আমি খেতে দিয়ে দিই ভালো করে, চলো আসো আসো, আয় 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 নয় কর্নারে নাও। এই যে এবার শয়তান গুলো সব আস্তে আস্তে আসছে, ঠিক আছে, সমস্যা নেই, আয় তোদের আসতে হবে না, তোরা যা তোরা চলে যা চলে যা, ওই কর্নারে ওই কর্নারে নোংরা খা যা, সমস্যা নেই বন্ধুরা, আমাদের বোকারুটা আজকে ভালো করে খেতে পারবে, যেহেতু আর শয়তান গুলো আসেনি। বোকারুটি তাড়াতাড়ি খা, আজকে ইচ্ছা নেই পায়রাদের খাওয়ার, এই যে চটিয়াল আসলো সবে, আয় 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 আয়। তাহলে আজকে আর বেশি আমার খেতে দিয়ে একদম লাভ নেই বন্ধুরা, এই কটা যথেষ্ট, এই কটা এই পায়রা গুলো খেয়ে নেবে, আর ওই সাইডে আসে কে কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আমাদের ম্যাট্রাস ফিমেল আছে, আমাদের ম্যাট্রাস মেল আছে, আমাদের সুলতান আছে, আমাদের চীনা আছে, আমাদের রাজা আছে, আমাদের রানী আছে, তারপরে আমাদের সুইট পায়রাটা আছে হ্যান্ড ফিডিং, আমাদের সুলতানের বেবি আছে প্লাস সুলতানের বৌমা আছে, ঠিক আছে। ওই শয়তান গুলোকে আমি নেক্সট বার দেখে দেবো, ওদের একদম আমি কম কম খেতে দেবো। আর মনে হচ্ছে আমাদের হানিও আছে, না না না, হানি বানি দুজনই এখানে আছে, ওটা কালিন্দী বন্ধুরা, ঠিক আছে, তোদের সবকটাকে আমি দেখে রাখলাম, সালমান খানও আছে, তো এইখানে যে কটা পায়রা খাচ্ছে সে কটা পায়রা আজকে বেশ ভালোভাবে খেতে পারবে বন্ধুরা, ওই কটা পায়রাকে পরে আমি আর খেতে দেবো না, না ওদের। আর তার থেকে বড় কথা, তোমাদের কথা শুনলে আমার কাজ হবে না, সিরিয়াসলি, তোমরা দু একজন বলো তুমি পায়রাকে খেতে দাও না খেতে দাও না, ওই পোকে পড়ে আমার বেশি খেতে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, বেশি খেতে দেওয়ার পরিণাম এটা, ঠিক আছে, তোমরা বেশি দু একজন ব্রেন খাটাতে যাবে না, ওই যারা একটু কম বোঝো না চুপটা, ঠিক আছে, বেশি খেতে দিলেই পায়রা ভালো হয় না, তোমাদের চক্করে যে আমার পায়রা এখন খেতেই আসছে না, ঠিক আছে, মানে বেশি খেতে দিলেই পায়রা ভালো থাকবে, পায়রা সুস্থ থাকবে, বাচ্চা ভালো হবে, এটা না, ঠিক আছে। তাহলে এতদিন এতদিন আমার জায়গায় তুমি থাকতে, ছটা দিন বড় হুনো হয়ে পড়ে, বেশি খেতে দাও না, বেশি না খেতে দিলে বাচ্চা ভালো হবে না, এখন আমার এত রাগ হচ্ছে না বলে বোঝাতে পারবো না, দেখি আবার কে বলে বেশি খেতে দি না, ওইদিকে দেখো তো কি অবস্থা হয়েছে, এই যে এই কটা তো বেশ ভালো খাচ্ছে, এদিকে দেখো এরা খেতে আসছে, প্লাস এই যে উপরে যে কটা আছে এরা খেতে আসছে, এরা একজনও খেতে আসছে না, যে আমাকে বলবে বেশি খেতে দাও বেশি খেতে দাও, আগে নিজের পায়রাকে 5 কিলো খেতে দিয়ে তারপরে আমার কাছে আসবা, ঠিক আছে, আর ছোট্ট করে একটা ভিডিও করে আনবা, ওই নিচে ঢেলে দিয়েছো 5 কিলো খাবারের ভিডিওটা, বেশি ডায়লগ সবাই মারতে পারে, আর কাজের বেলায় কেউই নেই, ঠিক আছে। আর এদিকে পায়রাদের যে কটা খেতে দিয়েছিলাম এরা সবকটাই ফিনিশ করে ফেলেছে, এখন শুধুমাত্র হালকা কটা খুদ পড়ে আছে বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে মেল, আর ফিমেলটা কই, ওই যে ফিমেলটা ওই কর্নারে খাচ্ছে, মেলটা কিন্তু অসাম বন্ধুরা, ফিমেলটাও আসাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এই দেখো খতরনাক লাগছে, বোকারের সাথে জোড়া দেওয়া হলে কালারটা ফেটে যেত, বাট বাচ্চাগুলো বেশ ভালো হতো বন্ধুরা, আর কি বলতো, বোকারের জন্য একটা পারফেক্ট একটা কালো ফিমেল আনতে হবে, তাহলে বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হবে, এই যে আমাদের ফিমেলটা, ফিমেলটা কিন্তু গাইজ অ্যাডাল্ট হয়ে গেছে, ফিমেলটা জোড়া নেওয়ার জন্য টোটালি পাগল, যেহেতু গাইজ মেল ফিমেলের থেকে মেলটা ফিমেলটা একটু তাড়াতাড়ি বড় হয় পায়রাদের ক্ষেত্রে, সম্পূর্ণ পায়রা ধরো পারফেক্ট জোড়া থাকবে, কিন্তু ফিমেলটা দেখবে আগে আগে অ্যাডাল্ট হয়ে গেছে, ওই ফিমেলটা জোড়া নেওয়ার জন্য সম্পূর্ণ পাগল হয়ে, কিন্তু মেলটা এখনো ডাকেও না বন্ধুরা, হালকা হালকা কুড়কুড় করে মাঝে মাঝে, বাট ডাকে না বন্ধুরা, ও ভয় তো আছে, প্লাস বাড়ি চেঞ্জ হয়েছে, এর জন্য ফিমেলটাকে আমার একটু সাবধানে রাখতে হবে, এই যে এই শয়তান জোড়া না নিয়ে নেয়, এই শয়তান যদি একবার জোড়া নিয়ে নেয় না, তাহলে একদম সমস্যা বন্ধুরা, ভেতরে দেখতে পারছি চলে গেছে আমাদের টুনাটুনি রোম্যান্স করতে, বেশ ভালো কথা, টুনাটুনি এখন চলে যাবে টান টান ওদের খাঁচায়, সমস্যা নেই কোনো, আর এইদিকে দেখো টোটালি সবকটা পায়রা এইখানে শ্যাওলা খুঁটে খুঁটে খাচ্ছে, ফাইট করছে, মারামারি করছে, ওই চালের উপরে চলে গেছে, এখানে দৌড়াদৌড়ি হচ্ছে, আর আমার এখন একটাই কাজ গাই, সবকটা পায়রা যেহেতু বাইরে আছে, ঘরটা এখন টোটালি পরিষ্কার করে ফেলতে হবে, সেটা আমি ভালো করেই পরিষ্কার করে দেবো, চাপ নেই কোনো, চকাচক বানিয়ে দেবো একদম। দেখো পায়রাগুলো চলে যাচ্ছে, ওই দেখো দুটো পায়রা, মানে আমাদের চটিয়াল পুরো জোড়া ধরে চলে গেল, এই যে আমাদের দেশি চলে গেল, এই যে আমাদের হ্যান্ড ফিডিং পায়রাটা চলে গেল, এবার দেখা যাক আমাদের গিরিবাস যায় কি না যায়, এই দেখো গিরিবাস আপাতত বামে বসে আছে, যা তোরাও একটু ঘুরে আয়, যা 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 তোরা একটু ঘুরে, তোদের খেলা দেখবো, তাড়াতাড়ি যা, হাতের কাছে কিছু নেই, ও হালকা একটু চেলে মারবো বন্ধুরা, যা না তোরা একটু ঘুরে আয়, তোদের খেলা দেখবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, শু শু শু, আমার মনে হচ্ছে টুকুস করে একটা ঘায় দিতে হবে, টুকুস, না না
টুস করে ঘা দিলে এরা ভয় পেয়ে যাবে, ঘাইটা দেওয়া যাবে না বন্ধুরা, হালকা করে একটু বামটা নড়া দিতে হবে। যা এই যা এই যা এই শয়তান যা 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 ওই যে এবার খেলবে, এবার খেলবে খেলবে, একটা দুটো তিনটে তিনটে হলো গাইজ, ওই ডালটার জন্য বসে পড়লো, ঠিক আছে সমস্যা নেই, কোনো খেলা তো দেখিয়ে দিয়েছি। আর এখন বেশ কিন্তু ভালোই রোদ বেরিয়ে গেছে, আর এগুলো রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারবে। আর সকালে যেহেতু খাবার একটু কম দেওয়া হয়েছে বন্ধুরা, আর মিনিমাম এদের খাবার দিতে হবে 12টা কি একটার সময়, তাহলেই এদের রুচি আসবে মুখে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।